এই যুগে নামাজ পড়াও সোজা নামাজ জামাতের সাথে পড়াও সোজা কিন্তু কঠিন হালাল হালাল রিজিক করা করা উপার্জন বক্ষণ জান্নাতে যাওয়ার জন্য এই যুগে সবচেয়ে বড় বাধাগুলার ভিতরে একটা হলো উপার্জনের ভেজাল চতুর্দিকে হারামের হাতছানি অবৈধ উপার্জনের হাতছানি হান্ড্রেড পার্সেন্ট হালাল উপার্জন করে নিজেকে ফ্রেশ এবং পরিচ্ছন্ন করে রাখা এটা খুব সহজ কোন কাজ না ভালো করে শুনে রাখেন আমাদের যে যে কোন তিনি অনেক দূর থেকে সফর করে গেছে এই যুগের মতো বিমানের সফর না অনেক দূর থেকে মক্কায় সফর করে গেছে ধুলায় মলিন অবস্থায় বাইতুল্লাহ চারপাশে তফ করতে করতে দুই হাত তুলে চিৎকার করে করে আল্লাহর কাছে সে দোয়া করতেছে আমাদের রসুল সাল্লাম বলেছেন আন্নায় তার দোয়া কিভাবে কবল হতে পারে তার দেহ তার সম্পদ তার পোশাক আশাক এগুলো সব হারাম দ্বারা গঠিত হয়েছে অতএব সে যত চিৎকার করে দোয়া করুক বাইতুল্লার চারপাশে তো আপ করতে করতে দোয়া করা তো দূরের কথা বাইতুল্লার ভেতরে ঢুকেও যদি সে দোয়া করে তার দোয়া কবুল হবে না যদি তার উপার্জনে কি থাকে বেজাল থাকে আপনারা কোরআনের একটা আয়াত হয়তো অনেকে শুনে থাকবেন আল্লা বলেছেন কুলমিনাত আল্লাহ বলেছেন হে রাসুল হালাল বক্ষণ করবেন এরপরে বলেছেন সালি হা এরপরে নেকামল করবেন আগে হালাল বক্ষণের কথা বলছেন আল্লাহ তারপরে নেকামলের কথা বলছে। আর এখন সারা দিন দিকে দুই নম্বরই করে মানুষের হক নষ্ট করে চুরি ডাকাতি করে বাটপারি করে সুদ মাধ্যমে উপার্জন করে বুড়া বয়সে মাসাল্লাহ লম্বা দাড়ি রেখে একটা জুব্বা লাগাইয়া টুপি লাগাইয়া মসজিদে সামনের কাতারে মুসল্লি মাসাল্লাহ মসজিদের কিছু লাগবে ইমাম সাহেব চায় সবাই আগে হাজি সাহেব হাজির মাসাল্লাহ আর ইমাম সাহেব এমন দোয়া করে দোয়ার চোটে জান্নাত পার করে পারলে ওইদিকে পোসায় দেয় মুসল্লিরাও মানে অনেক খুশি যে হাজি সাহেব সব ভালো কাজে সবাই আগে ইয়া বড় তুসবিন ইয়া থাকে মসজিদ থেকে ঢেলেও বাইর করা যায় না না নাই এরকম কিন্তু হাজি সাহেবের গোমর সবার কথা বলতেছি না কিছু লোক আলহামদুলিল্লাহ ভালো মানুষ তো আছে জোয়ান বয়সে উনি কিভাবে পয়সা কামাই করছেন এই যে দান করতেছেন মানুষের রক্ত কিভাবে চুষা চুষে আনছেন কিভাবে মানুষের হক মাইরা মাইরা সম্পদ করছেন এটা উনি জানেন আর ওনার আল্লাহ জানে এলাকার মানুষকে ধোকা দেওয়ার সোজা ইমাম সাহেবের চোখে দুলি দেওয়া সোজা সবাই বলবে হাইরে কত আমলদার মানুষ মাসাল্লাহ কিন্তু ওনার গোলার ইতিহাস কে জানেন আল্লাহ মহাতাল্লাহ জানেন কি জানেন না আল্লাহর কাছে কিছু লুকানোর সুযোগ আছে এই জন্য ভাইরা আমার হালাল উপার্জন যদি কারোর থাকে খুব বেশি নেকামল লাগবে না জান্নাতে যেতে এই যুগে হারামকে না বলার মতো ইমানি শক্তি হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানের ভিতরে এক দুজন খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় যে হারামকে না বলবে এরকম ঈমানী শক্তি আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন নেক আমল করার আগে আল্লাহ নির্দেশ করেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়াবাতি ওয়া আমালু সালিহা হে আগে হালাল বখখন করো হালাল উপার্জন করো উপার্জনের মধ্যে ভেজাল আছে কিনা সেটা আগে চেক করো যাচাই করে দেখো ওয়া আমালু হা এরপরে নেকামল করো কারণ যদি হারাম দ্বারা দেহ গঠন করো এরপরে নেকামল করতে থাকো স্পষ্ট ভাবে নবী রাসুলুল্লাহ জানাইছেন যেই দেহ হারাম দ্বারা গঠিত হবে সেই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না অতএব ভাই আমার জান্নাতে যাওয়ার জন্য ইমানের পরে পাচক্ত নামাজকে সঠিকভাবে আদায় করার পর তৃতীয় যে জিনিসটা এই যুগে এই সময়ে চ্যালেঞ্জিং কঠিন সেটা হলো হালাল উপার্জন করা আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন হারামকে না বলার মতো ইমানের শক্তি আল্লাহ তালা আমাদেরকে দান করুন ওই যে বলছিলাম শুরুতে যদি বিশ্বাস হয় আল্লাহ রাজ্জাক তাহলে হারামের পথে কেউ হাত দিবে না আল্লাহ সুমাত আমাকে পালবেন আমার হারামের দিকে হাত দিতে হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে হারামকে না বলার মতো ইমানের শক্তি নসিব করুন সময় উপস্থিতি হালাল উপার্জন এই প্রসঙ্গে অনেক আলোচনা আপনারা শুনে থাকেন বিভিন্ন সময় এই যুগে কতভাবে হারাম উপার্জন হয় সেটার অনেক লম্বা আপনি যখন করেন এক জায়গায় আপনার ডিউটি থাকে ডিউটির সময় যদি মোবাইলে আপনি আধা ঘন্টা করে ডেলি ফেসবুক টিপেন অথবা কথা বলেন আপনার বাসায় এই আধা ঘন্টা সময়ের জন্য আপনি যেখানে চাকরি করেন সেখান থেকে যে বেতন নিচ্ছেন এটা কি হালাল হবে না হারাম হবে কথা কি বুঝতে পারছেন আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটির একটা টাইম ঠিক করা আছে না এই টাইমটা আপনি যার অধীনে কাজ করেন যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠান আপনার থেকে কিনে নিস এই টাইমের ভেতরে আপনি যদি মোবাইলে আধা ঘন্টা ব্যস্ত থাকেন কাজ বাদ দিয়ে তাহলে ওই আধা ঘন্টার যে বেতন হবে সেটা কি হালাল হবে না হারাম হবে এই জন্য বললাম লক্ষ লক্ষ মানুষের ভেতরে আল্লাহর কসম করে বলতে পারি আমার মনে হয় যে দশজন মানুষ পাওয়া কঠিন হবে যে ইনকামের ব্যাপারে শতভাগ বুক ফুলিয়ে বলতে পারবে যে কোনো ভেজাল আমার ইনকামে নেই আর ইনকামে যদি বেজাল থাকে অন্যের হক যদি থাকে তাহলে তার জান্নাতে যাওয়ার পথ অত্যন্ত কঠিন 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 আল্লাহ তালা রহম করলে তার কাছ থেকেও মাফ চাওয়াই আল্লাহ জান্নাত দিতে পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আপাত দৃষ্টিতে তার জান্নাতের পথ খুব কঠিন এই ভাইরা আমার হালাল উপার্জনের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন